আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্যামিলি ওয়ার্ল্ডে। তিন দিন ছুটি পাবো অথচ ঘুরতে যাব না, তা কি হয়? চলুন ঘুরে আসি। আমাদের এই ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক দেবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো চলে আসলাম সাভারের অন্যতম একটি নিউ রেস্টুরেন্টে, ফ্লেভিও। ইয়েস, রেস্টুরেন্টের নাম ফ্লেভিও। তো দেখতে পাচ্ছেন সাফিরা, আমি সূর্য চলে এসেছি ফ্লেভিওতে। এটি আমার বাসার কাছে একটি রেস্টুরেন্ট, তো এর আগে যেহেতু যাওয়া হয়নি তো ভাবলাম ঘুরে আসি। ঢুকে যেটা আমার সবচেয়ে বেশি পছন্দ হলো এটার ইন্টেরিয়র, দেখতে খুবই সুন্দর লাগছে। আলো ঝলমল করছে এবং চারপাশ ফুলে ফুলে ভরে গিয়েছে। যারা আসবেন অবশ্যই পছন্দ হবে ইন্টেরিয়র দেখে, এবং ফার্নিচারগুলোও মোটামুটি ভালো এবং সুন্দর করে গোছানো আছে। যারা ছবি তুলতে পছন্দ করেন কিংবা বিভিন্ন অ্যাপস যেমন টিকটক, মিউজিক্যালি ইউজ করতে পছন্দ করেন, তাদের এই জায়গাটি খুবই পছন্দ হবে। সাফিরা তো ঘুরে ঘুরে দেখছিল আর আমিও ছোট বড় কয়েকটা স্ন্যাপ নিয়ে নিচ্ছি। চলে এসেছি সূর্য, টুম্পা, নবনীর, রূপন্তী আর আমাদের কিউট সাফিরাকে নিয়ে। হাই সাফিরা। ওকে, তো এটা হচ্ছে আমরা। ওয়েল, আমাদের আসলে প্রায় বাইরে যাওয়া হয় এবং খাওয়া দাওয়া করা হয়। যেহেতু এখানে সবাই ছবি তুলতে পছন্দ করবেন, তো আমরাও চেষ্টা করছিলাম একটু ছবি তোলার, কিন্তু গিয়ে দেখলাম বেশ ভিড় বলতে সবাই এখানে ছবি তুলতে চাচ্ছিল। তো গিয়ে দেখি সাফিরা ওয়াজ লাইক একদম শুয়ে পড়েছে, ও ওর ছাত্রর সাথে আসলে অনেক এনজয় করছে। ওর জায়গাটা খুব পছন্দ হয়েছে, সবচেয়ে বেশি পছন্দ হয়েছে ওর ফ্লোরটা। তো এক কর্নারের এই পাশটাকে অনেক সুন্দর করে ডেকোরেট করা হয়েছে আর বিভিন্ন ধরনের ফ্লাওয়ার্স ইউজ করা হয়েছে, অফকোর্স যেটা আর্টিফিশিয়াল, আর বেঞ্চেস, অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্টলি এটার যে ফ্লোরটা আমার খুবই ভালো লেগেছে এবং আসলে ছবি তোলার জন্য খুবই ভালো একটা জায়গা। যেহেতু আমাদের আসলে ছবি তোলাতে তেমন কোনো ইন্টারেস্ট নেই, আমাদের শুধুমাত্র খাবার দাবারে ইন্টারেস্ট, তো কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের অর্ডারটি দিয়ে দেব। তো ঢুকেই আমি কয়েকটা স্ন্যাপ নিয়ে নিলাম আর চলেন দেখি কী পাওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অ্যাপেটাইজার, মেইন কোর্সেস আছে। তো এর মধ্যে থেকে আমি যেটা নিয়েছি হট উইংস, যেটার মূল্য ছিল 140 টাকা করে, আর সাথে নিয়েছি সসেস, প্যারাডাইস পিৎজা, আর সেটার লার্জ সাইজটাই নিয়েছিলাম। এছাড়াও অর্ডার দিয়েছিলাম পাস্তা। তো খাবার অর্ডার দেওয়ার প্রায় অনেকক্ষণ আমরা ওয়েট করছিলাম, তো সাফিরা যেহেতু ক্ষুধে লেগেছে ওকে মিনওয়াইল চিকেন বল খাইয়ে দিয়েছি। তো আমরা সবাই ক্ষুধার্ত অবস্থা ওয়েট করছিলাম কখন খাবার আসবে। এদিকে সাফিরা যেটা করছে ওর চাচুর সাথে সেলফি তুলছে, অ্যান্ড আই ওয়াজ শকড। আই মিন, সাফিরা এত সুন্দর করে ছবি তুলতে হয় এটা শিখলো কীভাবে? খুবই অবাক্যর বিষয়। এনিওয়েজ, আমাদের খাবার প্রায় চলে এসেছে, এই তো আমাদের সেই কাঙ্ক্ষিত পিৎজা। আচ্ছা, আমি যেহেতু ফুড ব্লগার না, তারপরে আমি আমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি। পিৎজাটা খুবই থিন ক্রাস্টের ছিল এবং যেটা আমি আসলে পছন্দ করি, এবং যেহেতু সসেস পিৎজা ছিল এখানে সসেসের পরিমাণটা বেশ ভালোই ছিল, একটু খেয়াল করলে দেখতে পারবেন। আর সাইজের ব্যাপারে বলতে পারবো না, এটা আসলে ওনাদের লার্জ সাইজের। আর যদি টেস্টের কথা বলি, আমার ভালো লেগেছে বিকজ অরিগানো প্লাস অন্যান্য ধরনের যে মিক্সড হার্বটা তারা ইউজ করেছেন, এটার আমার মতে ভালোই ব্লেন্ড হয়েছে। ব্লেন্ড বলতে
এটার অ্যামাউন্টটা ঠিক ছিল এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি যেটা বলবো এখানে কোনো ধরনের চিনি ব্যবহার করেনি এক্সট্রা চিনি আসলে বাইরে খেতে গেলে বিরক্ত লাগে সব খাবারকে ডেজার্ট বানিয়ে ফেলেন তো এটা এখানে ছিল না আর এই হলো আমাদের পাস্তা ইয়াস দেয়ার ওয়্যার আ লট অফ চিজ অন টপ অ্যান্ড দ্য পাস্তা ওয়াজ কামিং খুবই মজা লেগেছে আমার পাস্তা আর পাস্তার ব্যাপারে একটু বলি একদমই গরম সার্ভ করেছে আই মিন বোঝা যাচ্ছে মাত্রই ওভেন থেকে বের করা হয়েছে আর ভেতরে চিকেনের পরিমাণটা খুবই ভালো ছিল তবে একটা বড় ব্যাপার বলে দিই ওনাদেরকে যখন অর্ডার করবেন অবশ্যই আপনারা ঝালের পরিমাণটা মেনশন করবেন আমরা ওনারা আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন কেমন ঝাল খাবেন যেহেতু এটা আই গেস নাগা পাস্তা ছিল আমরা বলেছিলাম মোটামুটি বাট অনেক বেশি চাল ছিল তো সাথে যেটা নিয়েছিলাম হট উইংস সেম ব্যাপার হট উইংসের টেস্ট ভালো ছিল বাট অসম্ভব লেভেলের চাল আই মিন অসম্ভব তো খাওয়া দাওয়া শেষ এক পর্যায়ে চলে আসলাম সিপিতে সিপির ব্যাপারটা হচ্ছে আসলে অনেক ঝাল খাওয়ার পরে মুখটাকে একটু সুদ করার জন্য নিয়ে নিলাম চিকেন বল দিনটা আজকে ভালোই গেল খুবই সুন্দর গেল আর যারা যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার ওয়ালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ